লেটেস্ট ব্রেকিং নিউজ ব্রিফ সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাকে। টি-টেন লিগে আজ দিনের প্রথম ম্যাচে সন্ধ্যা 6টায় প্রথমে প্লে অফে বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হয় তামিম ইকবাল এবং শহীদ আফ্রিদিদের দল পাকতুনস, আর সেই ম্যাচে 6 উইকেটে জয় পায় পাকতুনস। দিনের দ্বিতীয় ম্যাচে রান শোয়া 8টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে মুনাভিরা 15, রাজাপক্সা 26 ও জয়সুরিয়া 1 রান করে আউট হয়েছিলেন। তবে চান্দিমাল 38 ও রামবুক বেরা 20 রানে অপরাজিত ছিলেন। তবে এই ম্যাচে সাকিবকে বল করার সুযোগ দেননি অধিনায়ক মর্গান। সাকিবের মতন একজন এত বড় মাপের বিশ্বসেরা অলরাউন্ডারকে বল করতে দেয়নি, এটা সত্যি খুবই অপমানজনক। তাছাড়া সাকিব 1 ওভারে মাত্র 5 রান দিয়েছিলেন, উচিত ছিল তাকে দ্বিতীয় ওভারে বল করতে আনা, কিন্তু সেই কাজটি করেননি মর্গান। এত করে বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার সাকিবকে কিছুটা অপমানই করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।